25 মার্চ 1992 সাল আচমকা মহাকাশ থেকে পৃথিবীর বুকে ছুটে আসে একটি স্পেস ক্যাপসুল এবং এই যন্ত্রটি অবতরণ করে কাজাকিস্তানের বাইকুনুর শহরে। একটি দল যখন তার দিকে ছুটে যায় তারা দেখতে পায় ব্যক্তিটি সোভিয়েত ইউনিয়নের লাল পতাকাধারী একজন মহাকাশচারী এবং USSR অক্ষরটি তার স্যুটে সেলাই করা রয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেই সময় ইতিমধ্যে পতন ঘটেছিল। তিনি নিজেকে এক অন্য রাষ্ট্রে আবিষ্কার করেন। তিনি বুঝতে পারছিলেন না আসলে তিনি কোন দেশের বাসিন্দা। আমরা আজ যে ব্যক্তিটির কথা বলতে চলেছি তিনি ছিলেন সার্গেই ক্রিকালেভ নামের একজন সোভিয়েত কসমোনট, যিনি একাই একটি বিশেষ কারণে মহাকাশে 311 দিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। তাকে একাই মহাকাশের সেই রেডিয়েশনের সাথে লড়াই করতে হয়েছিল এবং অবশেষে তিনি সেই লড়াইতে জয়ী হয়ে পৃথিবীতে নেমে আসেন। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি তার সেই লড়াই কেমন ছিল, আসলে কেন তিনি মহাকাশে আটকে গিয়েছিলেন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সার্গেই ক্রিকালেভ 1958 সালের 27 আগস্ট জন্মগ্রহণ করে লেলিনগ্রাড শহরে, যার বর্তমান নাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। সেই সময় দুই পরাশক্তি দেশ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়। উভয় প্রতিপক্ষই তাদের প্রযুক্তি প্রদর্শন করার চেষ্টা করছিল। ধীরে ধীরে সার্গেই বড় হন এবং দেশকে ভালোবেসে তাদের মহাকাশ দৌড়ে সামিল হওয়ার চেষ্টা করে। তাই 1981 সালে তিনি লেলিনগ্রাড মেকানিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করে। এরপর তিনি রাশিয়ার একটি শিল্প সংস্থা NPO এনার্জিতে যোগদান করেন, যারা মনুষ্যবাহী মহাকাশযান কার্যক্রম পরিচালনা করত। প্রাথমিকভাবে সার্গেই স্পেস ফ্লাইট সরঞ্জাম পরীক্ষা এবং মহাকাশ অভিযানের জন্য স্থল নিয়ন্ত্রণের অংশ হিসাবে দায়িত্ব পালন করতেন এবং 1985 সালে তিনি সেলিউড 7 মহাকাশ স্টেশন দ্বারা পরিচালিত একটি কক্ষপথ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার শিক্ষা দ্বারা স্টেশনের অনবোর্ড কন্ট্রোল সিস্টেমকে দূর থেকে নির্দেশনা দিয়ে চালনা করেছিলেন। সুতরাং তার এই প্রতিভা দেখে সার্গেইকে কসমোনট প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। এই প্রশিক্ষণের অন্তর্গত শিক্ষা ছিল জ্যোতির্বিদ্যা, অরবিটাল মেকানিজম এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা। 1986 সালে তিনি কসমোনট উইংসও অর্জন করেছিলেন। কসমোনট হলো অ্যাস্ট্রোনটের একটি প্রতিশব্দ, কিন্তু রাশিয়ান স্পেস এজেন্সি দ্বারা প্রশিক্ষিত অ্যাস্ট্রোনটদেরকে কসমোনট বলা হয়, যার বাংলা অর্থ সার্বজনীন নাবিক। 1988 সালের প্রথম দিকে সার্গেই মির স্পেস স্টেশনে দীর্ঘ সময়ের স্পেস ফ্লাইটের জন্য প্রশিক্ষণ শুরু করেন এবং সেই বছরের 26 নভেম্বর তাকে প্রথম বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসাবে পৃথিবী পৃষ্ঠের অধ্যয়নে পাঠানো হয়। এটা ছিল সার্গেই সোয়ুজ TM-7 অভিযান, যা ফরাসি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। মিশনটি 1989 সালের 27 এপ্রিল শেষ হয় এবং এরপর এই সাফল্য তাকে অনুপ্রাণিত করে আবারও মহাকাশে ফিরে যেতে। 1990 সালের শেষের দিকে সার্গেই ক্রিকালেভ তার দ্বিতীয় মিশন মির মহাকাশ স্টেশনে সোয়ুজ TM-12 মিশনে অংশগ্রহণ করেছিলেন। মিশনটি 19 মে 1990 সালে চালু হয়েছিল এবং ক্রিকালেভ ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। ক্রুদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডার ভ্লাডিমির জানিভেকভ এবং গবেষণা মহাকাশচারী অ্যানাটোলি আর্টসেবারিস্কির মতো কিংবদন্তি। তারা 2 দিন ভ্রমণ করার পর মির স্টেশনের কাছে পৌঁছায়, কিন্তু টার্গেট সিস্টেমটি ব্যর্থ হয়, যা সার্গেইকে রকেটটি ম্যানুয়ালি ডক করতে বাধ্য করেছিল, যেখানে মির মহাকাশ স্টেশনে একটি অটোমেটিক ডক সিস্টেম ছিল যা 2টি মহাকাশযানকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং একই কক্ষপথে চলতে সাহায্য করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই অটোমেটিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই সময় সার্গেইকে ম্যানুয়ালি ডক করতে হয়েছিল এবং তিনি সেই দক্ষতার অভূতপূর্ণ সাফল্য পায়। মিরের কাছে সেই সময় 6টি মহাকাশযান সংযুক্ত করার মতো জায়গা ছিল এবং এর মধ্যে মাত্র 3 জন মহাকাশচারীদের থাকার জায়গা ছিল, কারণ এটি অত্যন্ত সংকুচিত একটি স্পেস স্টেশন। তারা প্রতিনিয়ত 16টি সূর্যোদয় এবং সমান সংখ্যক সূর্যাস্ত পর্যবেক্ষণ করত, তাই রাতের বেলা চিহ্নিত করতে তাদের সতর্ক থাকতে হতো। পেশি দুর্বল হওয়া থেকে বাঁচতে তাদের এক্সারসাইজ করতে হতো, কারণ মহাকাশে অ্যাস্ট্রোফি প্রক্রিয়ায় মানুষের 20% পেশি দুর্বল এবং শুকিয়ে যেতে শুরু করে, তাই প্রতিনিয়ত তাদেরকে ফিট থাকতে হতো। যাই হোক, 1991 সালের 26 মে বাকি মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসে। শুধুমাত্র সার্গেই এবং ক্রু মেম্বার অ্যানাটোলি স্টেশনটি পর্যবেক্ষণের জন্য থেকে যায়। মিশনটি 1991 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল। তখনও মির স্টেশনে তাদের 5 মাস পূরণ হয়নি। তাদের ওই স্টেশনের গুরুত্বপূর্ণ কাজ ছিল 6টি স্পেস ওয়াককে প্রয়োজনীয় মেরামত এবং আপগ্রেড করা, যে সময়টি তাদের জন্য আগে থেকে নির্ধারিত করা হয়েছিল। কিন্তু এই সময় একদিন অ্যানাটোলি স্পেসে কাজ করছিলেন, এমন সময় স্পেস স্যুটের হিট এক্সচেঞ্জার অত্যন্ত গরম হয়ে হেলমেটটি ধোঁয়াশাপূর্ণ হয়ে যায়। সে সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। সেই সময় সার্গেই তাকে ওই স্থান থেকে উদ্ধার করে
এরপর আগস্ট মাসে হিট ওয়েভ পরিস্থিতি আরও কঠিন হতে শুরু করে। একদিন সার্গেই পৃথিবীকে ঘিরে মির স্টেশন দ্বারা মাত্র দেড় ঘন্টার জন্য বিশ্বের বিস্ময়কর পর্যবেক্ষণ করতে একটি সফরে বের হয়েছিলেন। তিনি গিজার পিরামিড, গ্রেট ব্যারিয়ার রিফ থেকে শুরু করে গ্র্যান্ড ক্যানিয়ন অনেক কিছু মহাকাশ থেকে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু সোভিয়েত ইউনিয়নে আসলে কী ঘটছে তা তার ধারণার বাইরে ছিল। সেই সময় সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ তার সংস্কার কর্মসূচি শুরু করেছিলেন, যা কমিউনিস্টদের সাথে দ্বন্দ্ব তৈরি করে, যে দ্বন্দ্ব 1980 সাল থেকে অবশেষে 1991 সালের 19 আগস্ট একটি ভয়াবহ পরিণতি ঘটিয়েছিল। তখন গর্বাচেভকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য একটি অভ্যুত্থান শুরু হয় এবং এই অভ্যুত্থান সোভিয়েতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এটি সোভিয়েত ইউনিয়নের সমাপ্তির ইঙ্গিত ছিল। তার স্ত্রী এলেনা সার্গেইকে তার দেশে চলমান ঘটনা সম্পর্কে অবহিত করেছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন এই স্পেস প্রোগ্রামের ভবিষ্যৎ নিয়ে একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ধীরে ধীরে সোভিয়েত রাষ্ট্র 1991 সালের ডিসেম্বরের মধ্যে ভেঙে যেতে শুরু করে। বেশিরভাগ রাজ্য স্বাধীন হয়। কাজাকস্তান 1991 সালের 16 ডিসেম্বর সর্বশেষ স্বাধীনতা ঘোষণা করে, যা সোভিয়েত স্পেস প্রোগ্রামের জন্য একটি গুরুতর প্রভাব ফেলেছিল, কারণ বাইকোনুর কসমোড্রোম এই অঞ্চলে অবস্থিত ছিল। হঠাৎ এই দেশ পরিবর্তনের ঘটনা সার্গেয়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এরপর কমান্ডার আলেকজান্ডার ভলকভের নেতৃত্বে একটি নতুন দল 1991 সালের অক্টোবরে মির স্টেশনে পৌঁছায় এবং অ্যানাটোলিকে 1991 সালের 26 ডিসেম্বর পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। সেই সময় যেহেতু সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণরূপে 15টি স্বাধীন প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল, তাই সার্গেইকে মূলত কোন দেশ মহাকাশে পাঠিয়েছিল তার অস্তিত্ব ছিল না। তার পাসপোর্ট অবৈধ হয়ে যায়। তিনি সেই সময় রাশিয়ার নাগরিকে পরিণত হন এবং সেই সময় রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে রাশিয়ান স্পেস এজেন্সি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে 240 মাইল দূরে সার্গেইকে খাবার এবং পণ্য সরবরাহ করবে তারও সামর্থ্য ছিল না। এমনকি এটাও জানা গিয়েছিল যারা মহাকাশে দীর্ঘ সময় ধরে অবস্থান করেছিলেন তারা গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিল। সার্গেই অত্যন্ত শক্তিশালী সৌরকণা দ্বারা আক্রান্ত হয়েছিল, যা ক্যান্সারের মতো রোগ তৈরি করতে সাহায্য করে। সেই সময় সার্গেয়ের কাছে পৃথিবীতে ফিরে আসার মাত্র একটি বিকল্প উপায় ছিল, তবে তা অত্যন্ত ব্যয়বহুল। তার কাছে একটি সয়ুজ ক্যাপসুল ছিল যা বিশেষভাবে জরুরি পরিস্থিতিতে পৃথিবীতে ফিরে আসার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু দেশের পরিস্থিতি ছিল শোচনীয়। যেহেতু সার্গেই ছিল একজন মহাকাশচারী, তার প্রযুক্তিগত জ্ঞান ছিল, কিভাবে কি চালনা করতে হয় তিনি জানতেন, তবে তিনি ভাবতে থাকেন মিশন চালিয়ে যাবেন নাকি পৃথিবীতে ফিরে যাবেন। অবশেষে রাশিয়ান স্পেস এজেন্সি 17 মার্চ 1992 সালে সার্গেইকে আলেকজান্ডার কেলার দ্বারা প্রতিস্থাপন করার কথা চিন্তা করে। একটি দল বাইকোনুর কসমোড্রোম থেকে সয়ুজ TM-14 নামে একটি রকেট নিয়ে মিরে যাত্রা করে এবং তাদের আদেশে সার্গেই পৃথিবীতে ফিরতে তার যাত্রা শুরু করতে সক্ষম হয়। 25 মার্চ 1992 সালে সয়ুজ ক্যাপসুল বাইকোনুরে অবতরণ করে। যখন দরজা খোলা হয় তখন তারা একটি চক্কর দেওয়া মহাকাশচারীকে দেখতে পায়। কিছু মানুষ ছুটে যায় এবং তারা দেখতে পায় স্পেস স্যুটে লাল সোভিয়েত পতাকা ছিল, যেটিতে USSR অক্ষরটি সেলাই করা ছিল। 10 মাস ধরে তার পেশি শুকিয়ে গিয়েছিল, ফলে সার্গেইকে পৃথিবীর মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বেশ কয়েকজন পুরুষের সাহায্যের প্রয়োজন হয়েছিল। 311 দিনের মধ্যে প্রথমবার পৃথিবীর বায়ুমণ্ডলের তাজা শ্বাস তাকে সতেজ করে তোলে। প্রায় 1 বছর তিনি তার স্ত্রী এলেনা এবং অল্পবয়স্ক মেয়ে ওলগার সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য একটি রাশিয়ান বিমানে ভ্রমণ করে। রাশিয়ায় আসার পর তিনি অবশ্য বেশ অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। দেশটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল। তার নিজের শহরের নাম লেলিনগ্রাড থেকে সেন্ট পিটার্সবার্গে পরিবর্তিত হয়েছিল। শুধু তাই নয়, মহাকাশে তার প্রচুর সময় কাটানোর পর তার শারীরিক স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন এসেছিল। যদিও এই পরিবর্তন খারাপ হলেও তা গর্ব করে বলার মতো ছিল। তার এই পার্শ্ব প্রতিক্রিয়াটি 0.02 সেকেন্ড ভবিষ্যতের টাইম ট্রাভেল ছিল। এর ফলে সার্গেই একমাত্র মানুষ যিনি টাইম ট্রাভেলের স্বাদ গ্রহণ করেছিলেন বলে মনে করা হয়, কারণ আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলে যে টাইম ট্রাভেল সত্যি সম্ভব এবং উচ্চগতিতে চলমান বস্তুর জন্য সময় আরও ধীর গতিতে চলে। উদাহরণস্বরূপ, যদি কেউ আলোর গতিতে ভ্রমণ করে তবে তাদের বয়স পৃথিবীর তুলনায় ধীর হবে। এর মানে হলো, কেউ যদি আলোর গতিতে ভ্রমণ করার পর পৃথিবীতে ফিরে আসে তাহলে সে দেখতে পাবে পৃথিবীতে কয়েক দশক বা শতাব্দী কেটে গিয়েছে। যে ঘটনাটি সার্গেই ক্রিকালেভের সাথে সত্যিকার অর্থে ঘটেছিল, যাকে বলা যেতে পারে 0.02 সেকেন্ডের টাইম ট্রাভেলার। সার্গের এই দুর্ধর্ষ কাহিনী আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।